হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিগ্রির বোর্ড চ্যালেঞ্জিং শুরু হয়ে গেছে, আমরা অনেকেই জানি, বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কিন্তু নোটিশ পাবলিশড হয়ে গেছে যে কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জিং করবেন, সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তো অনেকেই বলতেছে যে পার সাবজেক্ট 500 টাকা, অনেকেই বলতেছে 1000 টাকা। আপনি যদি এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে কিন্তু দেখে নিতে পারবেন যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জিং করতে হয় বা পার সাবজেক্ট কত করে খরচ হচ্ছে। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা এখনও টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, ডিগ্রি ফার্স্ট ইয়ারের বোর্ড চ্যালেঞ্জিং করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে পরবর্তীতে আপনার মূল্যবান কমেন্টটা করবেন প্লিজ। সো ভিউয়ার্স, ব্রাউজারটা ওপেন হয়ে গেলে আপনি এই জায়গায় অ্যানিউ লিখে সার্চ করবেন। শুধু অ্যানিউ লিখে সার্চ করে আপনি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে না আসতে পারলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। ক্রোম ইন্টারফেস শুরু করার সাথে সাথে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, এক্সামিনেশন নোটিশ, অ্যাডমিশন নোটিশ আপনি নিচে পেয়ে যাবেন, সোনালী সেবা, প্লে স্লিপ। আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন, সোনালী সেবা, প্লে স্লিপ। এই জায়গায় ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি উপরে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন রয়েছে, এই জায়গায় স্টুডেন্ট ফ্রি রয়েছে। এই স্টুডেন্ট ফ্রিতে ক্লিক করে আপনি দেখতে পারবেন রি সিকিউরিটি ফ্রি, এই জায়গায় ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করলে আপনার সামনে অ্যাড শো করতে পারে, আপনি অ্যাডটাকে স্কিপ করে নেবেন। অ্যাডটা স্কিপ করা হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এই পেজেই হচ্ছে মূলত কাজ, এই পেজের মাধ্যমে কিন্তু আপনাকে বোর্ড চ্যালেঞ্জিং করতে হবে। পরে দেখতে পারবেন যে এক্সাম নেম, আপনি এই জায়গায় ক্লিক করে আপনি দেখতে পারবেন যে ডিগ্রি পাস কোর্স, ফার্স্ট ইয়ার, আনসার শিট, রি এডুকেশন ফ্রি, আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে অ্যাড শো করতে পারে, আপনি অ্যাডগুলো স্কিপ করে নেবেন এক এক করে। আপনি নিচে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি সার্চে ক্লিক করবেন, একটু ওয়েট করে নেবেন, ওয়েবসাইটের কাজ যেহেতু হয়তো একটু লোড নিতে পারে, আপনি অ্যাডগুলোকে স্কিপ করে দিবেন। দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চে ক্লিক করার সাথে সাথে ফুল নেমটা, আপনার স্টুডেন্ট যে ফুল নেম রয়েছে সেটা কিন্তু আপনাকে সাজেস্ট করবে। ফার্স্ট অফ অল আপনি স্টুডেন্ট নেমটা পেয়ে যাবেন, পরে কন্ট্যাক্ট নাম্বার চেয়ে নেবে, আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার এই জায়গায় ইউজ করতে পারেন। পরবর্তীতে আপনি পেপার কোড পেয়ে যাবেন, আপনার যে সাবজেক্ট কোডগুলো রয়েছে সেইগুলো আপনি মিলিয়ে আপনি কোন কোন সাবজেক্টে ক্রস খেয়েছেন বা কোন কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জিং করতে চাচ্ছেন সেইগুলো আপনি এই জায়গায় বিষয় কোড অনুযায়ী সিলেক্ট করে নেবেন। আমি যদি সাবজেক্ট কোডগুলো সিলেক্ট করি, আমি যদি 2টা সাবজেক্ট সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় অ্যামাউন্টটা দেখাবে। তো আমি একটা সাবজেক্ট সিলেক্ট করে দিলাম, দেখতে পারতেছেন যে 1000 টাকা আমার এই জায়গায় কোডটা দেখাচ্ছে যে আমি কোন কোডটা সিলেক্ট করেছি, কোন সাবজেক্টটা সিলেক্ট করেছি। এরকমভাবে আমি দ্বিতীয়বার যদি আরেকটি সাবজেক্ট সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন যে লোড নিয়ে আপনার এই জায়গায় অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে অটোমেটিকলি, আপনার পার সাবজেক্ট 1000 টাকা করে। আপনি যেগুলো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জিং করতে চাচ্ছেন সেইগুলো বিষয় কোড অনুযায়ী মিলিয়ে আপনি সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচে পেয়ে যাবেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। আপনি যদি ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে চান তাহলে আপনি উপরেরটা সিলেক্ট করবেন, ফর ম্যানুয়াল পেমেন্ট। আপনি এই জায়গায় ডাউনলোড প্লে স্লিপ নামে এই জায়গায় অপশনে ক্লিক করে আপনি প্লে স্লিপটাকে ডাউনলোড করে সোনালী ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে দিলেই আপনার বোর্ড চ্যালেঞ্জিং কনফার্ম হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখাবো, সেজন্য আমি ফর অনলাইন পেমেন্ট, আপনি এই জায়গায় অনলাইন পেমেন্টে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে। আপনি কার্ডে না মোবাইল ব্যাংকিংয়ে আপনি কোনটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি নগদ, রকেট, বিকাশের মাধ্যমে, উপায় সেলফিনের মাধ্যমে আপনি কিন্তু বোর্ড চ্যালেঞ্জিংয়ের টাকাটা পেমেন্ট করতে পারবেন। আমি বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি, তো কনফার্মে ক্লিক করব। বিকাশ পেমেন্ট মেথডটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনি এই জায়গায় বিকাশ নাম্বারটা দিয়ে নেবেন। আমি বিকাশ নাম্বারটা দিয়ে নিচ্ছি, কনফার্মে ক্লিক করবেন। বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে বিকাশ ভেরিফিকেশন কোড একটা কোড পাঠাবে, সে কোডটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন। তো দেখতে পারতেছেন যে কোডটা এসে পড়েছে, উপরে দেখতে পারতেছেন আমি কোডটা ডায়াল করে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। ইন্টার পিন, আপনার বিকাশ পিনটা রয়েছে, আপনি পিনটা দিয়ে দিবেন। তো পিন দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বিকাশ থেকে 2012 টাকা আপনার কেটে নিবে। 2012 টাকা কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বোর্ড চ্যালেঞ্জিং হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে একটা প্লে স্লিপ দিয়ে দিবে বা আপনি যে বোর্ড চ্যালেঞ্জিং করছেন এরকম একটা ডকুমেন্ট আপনাকে দিয়ে দিবে, সেটাকে আপনি ডাউনলোড করে কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নিলেই কিন্তু আপনার বোর্ড চ্যালেঞ্জিংটা
সাকসেসফুলি ভাবে হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি যাদের ভালো লেগেছে বা হেল্পফুল মনে হয়েছে তারা অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।